জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ নেমে আসে রাজপথে। দেশজুড়ে গণহত্যার মুখে একদফা আন্দোলন যখন তীব্র হয়, রাজপথ যখন উত্তাল, সর্বস্তরের মানুষের বিক্ষোভ মিছিলে ঠিক তখন পদত্যাগ করে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে চলে যান। আজ বেলা 2:30 দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করেন। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলে শেখ হাসিনা সেই সুযোগ পাননি। ভিডিওতে দেখা যায় একটি ছাই রঙের হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বিমানবন্দরে যান। সেখানে আগে থেকে একটি সবুজ রঙের প্রাইভেট কার ও একটি কালো রঙের টয়োটা প্রাডো গাড়ি অবস্থান করছিল। হেলিকপ্টার থেকে বের হয়ে দ্রুত প্রাডো গাড়ির দিকে হাঁটতে থাকেন। এ সময় তিনি কারোর সঙ্গে কোনো কথা বলছিলেন না। শেখ হাসিনা গাড়ির কাছাকাছি পৌঁছালে একজন গাড়ি চালক পেছন থেকে দরজা খুলে দেন। তখন শেখ হাসিনা গাড়িতে উঠে যান। এ সময় শেখ হাসিনা অন্য কোনো দিকে তাকাচ্ছিলেন না, কারোর সঙ্গে কোনো কথাও বলছিলেন না। বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে। একাধিক ভারতীয় সূত্রে জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি এবং তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। নয়াদিল্লিতে তিনি কতদিন থাকবেন কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন, সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। টানা 36 দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এদিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নয়াদিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা, তারপর একসময় লন্ডনগামী কোনো একটি ফ্লাইটে উঠবেন তিনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।